বাবা চলো আজকে আমরা সবাই রেস করি, দেখি তো কে সবার আগে আমাদের হ্যাং আউটে পৌঁছাতে পারে। তো এভরিবডি গেট সেট গো। আরে হাত পা ভাঙবে, ফুটপাত দিয়ে হাঁটতে পারো না? সরি ফ্রেন্ডস। ভীম সিং জি আপনার কি হয়েছে, এরকম ভাবে কোথা থেকে আসছেন? শিবা, শিবা তুমি এখানে কি করছো? আমি কোথায়, আমার জিনিসপত্র কোথায় গেল? ভীম সিং জি আপনি একটু নরমাল হয়ে যান, আমি দেখলাম আপনি বেহুশের মতো রাস্তায় হাঁটছেন, যেন আশেপাশের কোনো খবরই নেই। ও আচ্ছা তাই নাকি, আমার টাকা, আমার জিনিসপত্র কোথায় গেল? আপনি মনে করুন আর তারপর বলুন কি হয়েছে। আমি আমি সুপারমার্কেট থেকে কিচেনের জিনিসগুলো কিনে নিয়ে ফিরছিলাম, আর তারপর একটা অটোতে বসলাম, আর তারপর আমার আর কিছুই মনে নেই। ভীম সিং জি এটা কতক্ষণ আগের কথা? বলতে পারবো না শিবা, মনে নেই কটার সময় মার্কেট থেকে অটো ধরেছিলাম। কিন্তু আমরা তো এখানে কোনো অটোকে যেতে দেখিনি। আমি এক্ষুনি শহর থেকে বাইরে বেরোনোর রাস্তাগুলো চেক করছি, আর তোমরা ভীম সিং জিকে নিয়ে মার্কেটের দিকে যাও। এতক্ষণ পর একটা রিক্সা দেখলাম, এটাকে চেক করতেই হবে। কিছু তো পেয়েছি। এই আঙ্কেল, ওই ওয়ালেটটা ভীম সিং জির, আমাকে এক্ষুনি দিয়ে দাও। এই পুচকে, যাও নিজের কাজ করো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। কি সাইকেলে বসে বসে আমার সঙ্গে লড়াই করছো? সাহস থাকলে সাইকেল থেকে নেমে ফাইট করো। সাইকেলেই তো তুমি ঠিক ছিলে, এখন তো দেখছি তুমি আরো বেশি করে আমায় পিটছো। সরি শিবা ভাই, সরি, আমি ক্ষমা চাইছি। পালিয়ে গেল। আমার এলাকাতে চুরি? হাই, এখান থেকে 50 কিলোমিটার দূর। আরে ও বোধহয় এই শহরে নতুন এসেছে, তাই বোধহয় ভুল করে চুরি করে ফেলেছে। এবার কি করবেন? হ্যালো, লাড্ডু সিং বলছি। হাই, কি আপনাকে অটোওয়ালা লুটে নিয়েছে? হাই, আপনাকেও একটা অটোওয়ালা লুটে নিয়েছে? হ্যাঁ, কি 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 আপনাকে অটোওয়ালা লুটে নিয়েছে?
শিবা, গোটা শহরে অটোওয়ালার লুটপাট চলছে, কি করবো? শিবা, আমরা বরং বহুরূপী হয়ে শহরে ঘুরি আর অটোওয়ালাদের উপর নজর রাখি। ভেরি গুড রেভা। তোমাদেরকে বহুরূপী সাজার কোনো দরকার নেই, এই কাজে আমি হচ্ছি মাস্টার, বুঝলে তো? এবার দেখো আমার খেলা। হ্যালো, চলে গেল রে। অটো সিং ইজ অটো কিং। তুমি একটা বাচ্চার কাছে প্যান্দানি খেলে, এই লজ্জা করে না তোমার? একটা বাচ্চার কাছে এই শুকু, সে কত বড় বাচ্চা রে যে তোমায় উদম প্যাঁদালো? দু বছরের হবে। দু বছরের বাচ্চা? না, বছর চারেকের হবে। চার বছরের? আরে তেরি, ন থেকে দশ বছরের হবে। না শুকু, এটা খুবই লজ্জার ব্যাপার, তুমি দশ বছরের বাচ্চার কাছে প্যাঁদানি খেলে। ওকে আমার কাছে একবার আসতে দাও। ওই পুঁচকের দুধের দাঁত যদি ছড়িয়ে না দিতে পারি, আমার নাম তোমরা বদলে দিও। বস, ওই বাচ্চাটাকে দেখতেই খালি ছোট, ওকে পুঁচকে বললে ও আরো বেশি বেশি করে মারে, যখন দেখবেন না তখন বুঝতে পারবেন। হ্যাঁ, অটো ভাই, পুলিশ স্টেশন চক চলো। অটোতে বসে তো গেলাম, কিন্তু এই চোর অটোওয়ালাটাকে খুঁজবো কি করে? এই অটোওয়ালাটার থেকে কিছু খবর বার করি। ও অটোওয়ালা ভাই, তুমি বেদাস সিটিতে কবে থেকে অটো চালাচ্ছ গো? সে তো অনেক দিন হলো বাবু, এখন তো মনে হয় আমার এই শহরটা যেন নিজেরই শহর। তাহলে তো তুমি আমাকে নিশ্চয়ই চিনতে পারবে। চিনতে পারলে আমাকে ক্ষমা করবেন বাবু, আমার অটোতে এত লোক রোজ বসে, সবার মুখ মনে রাখা তো একটু কঠিন কাজ বলুন, কিন্তু আপনার চেহারাটা না বাবু, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। চিনতে পারোনি তো আমাকে? আমার গেট আপটাই এত পারফেক্ট হয়েছে। আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং, আর এটা কাউকে বলো না, কিন্তু আমি ওই চোর অটো গ্যাংটাকে ধরার জন্য বেরিয়েছি যারা ভেদাস সিটিতে লুটপাট চালাচ্ছে। তুমি তো ওদের ব্যাপারে নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ শুনেছি বাবু, শুনেছি। জানেন বাবু ওরা কি করে? আচ্ছা বলো, কি করে ওরা বলো তো। ওই অটো ড্রাইভার গুলো সবার আগে প্যাসেঞ্জারকে ওই ফাঁকা রাস্তায় নিয়ে যায় হয়তো, ঠিক যেমন এই ফাঁকা রাস্তাটা দেখছেন স্যার। কি বলছো কি তুমি? তারপর ওরা একটা বোতাম টেপে। কোন বোতাম, কোন বোতাম সেটা আমাকেও বলো তুমি। তারপর অটোর মিটার থেকে ধোঁয়া বেরোয়, এই যে এখন যেমন বেরোচ্ছে। কি আইডিয়া রে বাবা, মিটার থেকে ধোঁয়া! আরে আমার তো জ্ঞান হারিয়ে যাচ্ছে, এর মানে হলো তুমি আমাকে লুটে নেবে। আমি কোথায় এলাম রে বাবা, আমার মাথা ঘুরছে। আমি এখানে কি করে এলাম? আরে আমার জামা কাপড় কোথায়? আমার ওয়ালেট, আমার ওয়ালেট! মনে হচ্ছে ওই অটোওয়ালা আমাকে লুটে নিয়ে গেছে। পুলিশ, অটোওয়ালা! এখানে এত ভিড় কেন? একবার গিয়ে দেখি তো। লাড্ডু সিং জি, কি হয়েছে আপনার? এরকম অবস্থা কে করলো? শিবা, শিবা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং জি, আমি কিছু করছি, দাদুর হেল্প লাগবে আমার।